প্রভুজি 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 গোয়ে দিবারে মুখ তুলে চাও মোর পানি প্রভু মহাশুল করিয়া ব্যর্থ আজ মুছে দেব এই ত্রিভুবন হতে
মহেশ্বরের নাম। তাকে এই কথা সত্যি করি হয়তো সত্যি হয় বাবু জলমাস তবে তাই মহেশ্বর সুদর্শন চক্র যেমনি করে মধুরময়ী যাবে করে চিনিধন তেমনি করে ধরি সুদর্শন বোঝিতে হবে দানব জটা। হয় কি বা মা তো হয় যদি প্রয়োজন পঞ্চজন্য বাজাবে নারায়ণ প্রভু মহারুলে চক্র মৌরি ঘুরিবে সমরে ধ্বংস করি পাপিস ছাড়ে সৃষ্টি রক্ষা করিব আবার রক্ষা করো নারায়ণ রক্ষা করো মরি মহেশ্বর নারায়ণ কি হেন অঘটন ঘটিয়াছে এই সৃষ্টি মাঝারে ওগো নারায়ণ অসমিক ধ্যান ভঙ্গ তাই ক্রোধ ভরে মাথার জন্য সিঁড়ি ফেলিবে ভূমিতে জন অসুর জন্ম লইয়া পৃথিবী করা সতল দেবতায় পরাজিত যত অঘটন ঘটাইবে তুমি নারায়ণ বিপদে পড়িয়ে আসবে নারায়ণ শেষ তাই হোক মহেশ্বর বাজাও বাজাও মাত ধ্বংসের দাম সমস্ত দেবতা গণ করিয়াছে পলায়ন যুদ্ধ দাও যুদ্ধ দাও বলে কেউ নেই আমার সব মুখে বাধা দেওয়ার মতো সত্যি সাহস এই ত্রিভুবনের কারণে এই ত্রিভুবনের সবচেয়ে শক্তিশালী বীর আমি আমি সম্রাট জটাসুর জটাসুর থর থর কাঁপিবে মেদিনী আচ্ছা দিবি গগন মন্ডল
নিরপেক্ষ নিরপেক্ষ মানব সমাজ তোমাদের রক্ষায় নারায়ণ সদা জাগ্রত থাকবে এই পৃথিবীর বুকে। কিছুক্ষণের জন্য হয়তো অন্ধকার আসবে না মিয়া, মানুষের সাধনায় সেই অন্ধকার থেমে যাবে, থেমে যাবে পাপের নর্তন, মানুষের মন্দিরে মন্দিরে আবার বেজে উঠবে মানব ধর্মের ঐকতা। আমার সম্মুখে বাধা দেওয়ার সত্যি সাহস কারণে আমি এই ত্রিভুবনের অধীশ্বর, আমি সম্রাট জটাসুর। শান্ত হও জটাসুর, কেন কেন অকালে পৃথিবীর বুকে জ্বালাইব শান্তির আগুন? নারায়ণ যাও যাও, ফিরে আপন আলোয় ফিরে যাব। তোমার প্রাণের মায়া করো করো পলায়ন স্বপ্ন খুঁজেব। কেন করো অভিমান নারায়ণ? ফিরে যাবো নারায়ণ, ফিরে যাবো। তাহলে আমার একটা কথার উত্তর দাও কুচক্রে নারায়ণ। জন্ম আমার দেবতা হইতে তবু কেন কেন স্থান হলো না আমার দেবতা সভায়? কেন জন্ম লগ্ন হতে হস্তে আমার হিংসার খড়্গ? কেন কেন কহিসবে ঘৃণ অসুর যাবে? উত্তর দাও উত্তর দাও চক্রে নারায়ণ, আমার কথার উত্তর দাও। উত্তর যদি নাহি দেবে তুমি বন্দি করি লব তোমার ওই দানব সভাতে। বন্দি করো করো বন্দি, থাকে যদি নিয়ে সৌহ শৃঙ্খল আবাহন, যদি পারো মশানে আমার দেহ বলি জলধিকে বহুক ধরা। কেন কেন অকালে পৃথিবীকে জ্বালাইব শান্তির আগুন? যাও যাও ফিরে আপন পূর্বে কহিয়াছি আমি, নাহি ফিরিব আপনে আলয়। যদি থাকে প্রাণের মায়া তোমার, যাও করো পলায়ন সম্মুখ দেব, তোমার ঘরে আঘাত ছিন্ন করি দেব, শির উঠে দেব এই ত্রিভুবনতে আজ এই কুচক্রী নারায়ণের নাম। কে বুঝেছ? বুঝেছি জটাসুর। কি বুঝেছ? আমাকে যুদ্ধক্ষেত্রে টেনে না আনলে তোমার দেহটা ক্ষত বিক্ষত না হলে তোমার চৈতন্য হবে না। করো তুমি সাজু সাজরা নাও সাজে ওরে জটাসুর, মরণের উঠেছে পালক আগুনের রূপ তাই এত চোখে লাগিয়াছে ভালো। নাও তো শ্মশানে ছাই অহংকার দূর নাই হবে সোনের পাতকে, মৃত্যু মৃত্যু তবে করেছে মৃত্যু স্বয়ং মৃত্যুপতি, যার ভয়ে করে পলায়ন তাকে মৃত্যু করেছে সরোর। আর
আরে বিধবা কবের নাহি প্রয়োজন, ধরো নারায়ণ ধরো তুমি তোমার মহাকালের মহা সুদর্শন চক্র, ওই চক্র করিয়া ব্যর্থ আজ মুছে দেব এই ত্রিভুবনতে কুচক্রে নারায়ণের নাম। বারে বারে সৃষ্টি রক্ষা তরে এমনি করে বেজে উঠেছে আমার অভয় শঙ্খ মা ভৈশুরে, প্রতি ক্ষেত্রে ধর্মকে রক্ষা করেছে এই সুদর্শন, পাপের হুঙ্কারে জীবিগণ যখন অর্থকণ্ঠে নারায়ণকে ডেকেছে তখনই আমি হয়েছি অবতার, এইভাবে পাপীর ধ্বংস করে এই পৃথিবীতে ধর্ম রাজ্য করেছি স্থাপন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদতমানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ও প্রভু আমার প্রণাম গ্রহণ করেন প্রভু। কল্যাণস্তু বলো মাতু কি বা বাসনা অন্তরে তোমার? ওগো প্রভু সৃষ্টির নিয়মে হইয়াছে জানো মরে যাইব ওই মর্তির মাঝে পূজার জন্যে, হয় মোর পুত্র কন্যায় প্রয়োজন তাই আসিয়াছি তোমাদের সকাশে। পুত্র তুমি অবশ্যই পাইবে মাতু, ধ্বংসের লাগি মহেশ্বর যে জটাসুরে করেছিল সৃষ্টি প্রভু, সুদর্শন চক্র দিয়ে তা করেছি ত্রিখণ্ডিত প্রভু। প্রজাপতি ব্রহ্মা তোমার কমণ্ডলর শীতলে পারে দিয়ে এই ত্রিখণ্ডিত দেহ একত্রিত করে ওকে পুনর্জীবিত করে শান্ত মূর্তিতে সন্তান রূপে তুলে দাও মায়েরই হস্তেতে। ওগো প্রভু আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। কল্যাণস্তু ওগো প্রভু কিসের কারণে করিয়াছো সৃষ্টি এই ধরার মাঝে? সরপুত্র প্রভু জন্ম লগ্নে তুমি ছিলে ত্রিশিরা প্রভু, সুদর্শন চক্র দিয়ে তা করেছি ত্রিখণ্ডিত প্রভু। আবার প্রজাপতি ব্রহ্মা তার কমণ্ডল শীতল বাড়ি দিয়ে তোমাকে করেছি পুনর্জীবিত প্রভু, তোমার নাম দিলাম জোড়া অসুর। ওগো প্রভু এই জোড়া অসুর কি নামে খেতে হবো বিশ্ব চরাচর মাঝে? না পুত্র প্রভু গো মায়ের কার্য লাগি করেছি সৃজন বিশ্ব মাঝারে, তাই আজ থেকে তোমাকে করলাম দ্বাদশ জ্বরের অধিকারী প্রভু, নাম দিলাম জরাসুর। ওগো প্রভু নামে শুনে পরে খুশি হলাম আমি, জানতে পারি প্রভু কেবা হবে জননী আমার? জননী তবু দাঁড়াই আছে সম্মুখে তোমার,
তুমি আমার মা। হ্যাঁ পুত্র। ওগো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গা দেবী করিও সীমা গো। পুত্র আমায় এই জরাসুরের লহগো প্রণাম। এসো পুত্র এসো, আজ থেকে তুমি থাকবে আমার দক্ষিণ হস্তে। পুত্র পেয়েছি মরে, হয় মোর কন্যায় প্রয়োজন। কন্যা তুমি অবশ্যই পাইবে মা। মা তো ওই চেয়ে দেখো মা তো, জটাসুরের রক্ত ধারা বয়ে যায় নদী ভক্ত মাঝে, আর ওই রক্তে স্রোত ধরি ভেসে আছে অপূর্ব সুন্দর এক সপূর্ব কন্যা শিশু। প্রজাপতি ব্রহ্মা তোমারই কমণ্ডলর শীতলে বাড়ি দিয়ে ওই সপূর্ব শিশুকে পুনর্জীবিত করে ওকে কন্যারূপে তুলে দাও মায়ের হস্তে। মায়ের কার্য লাগি করছে সৃজন এই থরার মাঝারে। মায়ের লাগি সৃজন করলে কিবা নাম রাখিলেন? শোনো মা তো, জটাসুরের রক্তের স্রোত তো হয়েছে জনম তোমার, তাই তোমার নাম দিলাম রক্তাবতী। দেবগো নাম শুনে আমি বড়ই ধন্য হলাম দেব, আমার করণীয় কাজ কি দেব? মাতা তব দাঁড়াই আছে সম্মুখে তোমার, অগুদি যাও তুমি মাতা পাশে বুঝাইয়া দেবে সব কিছু। যা সময় অদম কন্যার কল্যাণস্ত। ওগো জননী পূজার জন্য, কিন্তু অগোদেব এই মর্তির মানুষ সব পাপে পরিপূর্ণ হয়ে গেছে, হয়তো সহজে আমার চালানে পুষ্পাঞ্জলি দেবে না, ডাকবে না শীতলা জয়নি বলিয়া, এই মর্তকে পূজা নিতে গেলে আমাকে কিন্তু অসন্ত দান। জানো না, জানো না কি অসহ্য জ্বালা আছে ওই ব্যাধির মধ্যে, প্রকাশ আছে ওই ব্যাধির মধ্যে। প্রভু মায়ের জন্য তুমি বসন্ত দান করবে? প্রভু প্রভু গো কি শক্তি নিয়ে যায় মায়ের ধরের মাঝে, তাই বলছি প্রভু মায়ের তুমি কিছু বসন্ত দান করে যান প্রভু। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান।